আমি তো মনে করছি ডেফিনেটলি এটাই এটাই কারণ হচ্ছে যে একটা হাজবেন্ড যদি ওয়াইফকে সময় না দেয়, তার যদি মানে মান্থলি একটা হাত খরচ যেটা থাকে সেটা যদি না দেয়, তারপরে হচ্ছে তাকে যদি ওরকম কেয়ারিং কেয়ারটা না করে, সম্মানটা না দেয়, তো ওই মেয়েটা তো পরকীয়া তো জড়াবে, স্বাভাবিক একটা কথা। ছেলেরা যেরকম দেখা যায় যে পরকীয়া জড়ায়, তো দেখা যাবে কি যে আমার হাজবেন্ড কিন্তু দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো একটা ডাউট মানে ভয় পাবে যে না আমার বউ কোথাও গেল নাকি। এটা আমি তো দেখেছি যে অনেক ইয়াং ছেলেদের বউ কিন্তু পরকীয়া জড়ায়, ওটা কি বলবেন আপনারা? আর হচ্ছে কি শুধুমাত্র কিন্তু ইয়াং ছেলেদের বউ পরকীয়া জড়ায় বা ওল্ড ম্যানদের বউ পরকীয়া জড়ায়, এটা কেন? এটা এটা কিন্তু আমি কখনো দেখি নাই। আমি কিন্তু দেখে আসছি যে না, যেখানে আসলে একটা মেয়ে কেয়ারিং পাচ্ছে, লাভ পাচ্ছে, দেন হচ্ছে তার স্ট্যাটাসটাকে মেনটেন করতে পারছে সেখানে, আর হচ্ছে এর সাথে একটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বাধীনতা। একটা মেয়ে কিন্তু চায় হচ্ছে স্বাধীনতাটা, তো সেইখানে যদি সেটা সে পূর্ণভাবে পায় তাহলে সে হোক ইয়াং আর হোক ওল্ড ম্যান। আমার এটা কেন বলেছি, বুড়া হন তারপরে বিয়ে করেন, এটা আসলে ডেফিনেটলি এইভাবে বলি নাই যে বুড়া হাজবেন্ডকে বিয়ে করতে হবে, আসলে এটা এটা না, এটা এখানে ব্যাপারটা হয়েছে যে আমার হাজবেন্ড একজন প্রতিষ্ঠিত মানুষ, একটা মেয়ে বিয়ে করতে গেলে অবশ্যই সে হচ্ছে একটা প্রতিষ্ঠিত মানুষকে চাইবে। আমরা যতই প্রেম ভালোবাসা করি না কেন যে হচ্ছে হ্যাঁ তোমাকে ভালো লাগে এসে, কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিসে মানে ক্যারি করতে হয়, সেটা হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল সোশ্যালিটি মেনটেন করতেই হয়। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটার জন্য কিন্তু আসলে ক্যাশটা অনেক পরিমাণে ডিপেন্ড করে। তো আমরা যদি একটা বেকার ছেলেকে বিয়ে করি তো আমি কি ভালোভাবে থাকতে পারবো? কখনো পারবো না। তো আমার হাজবেন্ড যেহেতু সে লেখাপড়া শেষ করছে দেন হচ্ছে বিয়ে করছে, তো উনি তো ওনার তো বয়স হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি যে আমার হাজবেন্ডের বয়সটা কি আমার কাছে সেটা ম্যাটার করে না, আমি তাকে প্রচন্ড পরিমাণে লাভ করি এবং সেও আমার প্রতি প্রচন্ড পরিমাণে কেয়ার। ডেফিনেটলি না, আমি যখন বিয়ে করেছি তখন হচ্ছে আমার বয়সটা আরো অনেক কম ছিল। সো এটা আসলে কিভাবে হয়, আর হচ্ছে বিয়ের সময় বিয়ে করেছি, বিয়ে তো আমি নিজে করিনি, বিয়ে আমাকে দিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে, সো এটা তো স্বাভাবিক ব্যাপার। ওনারা দিলে ভালো একটা দেখে দেবে, ওনারা তো কখনো বেকার কোনো ছেলের হাতে দেবে না। আমি তো বলেছি যে আমার একটা চার বছর বয়স, আমার চাইতে চার বছর বয়সের একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল, দেন হচ্ছে উনি ছিলেন উনি হল বেকার ছিলেন, তো উনি বেকার ছিলেন তো ওনার হাতে আমাকে কিভাবে তুলে দেবেন? উনি যতই আমার জন্য পাগল থাক বা আমি যত ওনার জন্য পাগল থাকি, এটা তো ডেফিনেটলি হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে যখন একটা ছেলে একদম প্রপারলি দেখা যায় যে প্রতিষ্ঠিত থাকে, তার হাতেই হচ্ছে একটা মেয়েকে তুলে দেওয়া হয়, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। যখন আপনার বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল তখন ষোলো। ষোলো বছর? জি। আর আপনার হাজবেন্ডের? বত্রিশ। তার মানে আর একটু বেশি ছিল হতে পারে, যেহেতু আপনি কথাটা একটু স্লো বললেন। আসলে কি শুনেন, এখানে বয়সটা কেন টানছে? বলি আপু, ড্যাডি কেন পছন্দ করে? আজকালকার ছেলেরা, আপনারা কি বলতে পারেন কয়টা আনম্যারিড ছেলে বা কয়টা হচ্ছে ছেলে যারা হচ্ছে গিয়ে ইয়ং, হ্যাঁ, তারা কয়টা ছেলে হচ্ছে গিয়ে একটা মেয়ের সাথে ধরেন যে অ্যাফেয়ারে জড়ালো, তারা কি আসলে কয়টা মেয়েকে হচ্ছে তারা আসলে বিয়ে করে বা আসলে মানে যে রিয়েল একটা কি বলে রিয়েল একটা অ্যাফেয়ারে জড়ায় যায়? আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন? অজিক অবস্থায় কি আছে দেখেন, একটা কথা কি যে সুগার ড্যাডি বলেন, সুগার মাম্মি বলেন, আমাদের যে দাদার আমল ছিলেন, আমার দাদার বয়স ছিলেন কিন্তু 35, আমার দাদির বয়স ছিলেন 9 বছর, সো ওইটা কিন্তু ওইটাও কিন্তু ম্যাচ করে গেছে। বা আমার বাবারাও কিন্তু আমার বাবার বাবারাও কিন্তু 5-7 ভাই বোন ছিলেন, সো ওইখানে যদি প্রবলেম না হয় তাহলে এখানে কেন প্রবলেম হবে সেটা বলতে পারেন? বয়ফ্রেন্ড বিষয়টা আসলে আমার কাছে, আমি খুবই আসলে ঘেন্না করি বয়ফ্রেন্ড শব্দটা, আমার কাছে একদম হচ্ছে কি বলবো, আমার কাছে এটার কোনো ভ্যালু নাই। আর হচ্ছে হাজবেন্ড যেটা বলেন বা হচ্ছে পার্টনার বলেন যেটাকে, সেটাকে আপনি এইভাবে ধরে নিতে পারেন যে একটা লাইফ পার্টনার অবশ্যই তার হচ্ছে একটা কি বলে মানে তার একটা প্রতিষ্ঠিত থাকতে হবে, তাকে ডেফিনেটলি একটা ভালো একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে, সো ওইখানেই তো আমরা যাবো, তাই না? আমরা তো ভালো থাকতে চাই, তো ভালো থাকতে হলে যে যতটুকু আমাদের প্রয়োজন সেটুকু তো আমরা চাইবই, এখানে আমাদের অপরাধটা কোথায়? আচ্ছা, এটা আমি তো দেখেছি যে অনেক ইয়াং ছেলেদের বউ কিন্তু পরকীয়ায় জড়ায়, ওটা কি বলবেন আপনারা?
আর হচ্ছে কি শুধুমাত্র কিন্তু ইয়াং ছেলেদের বউ পরকীয়া জড়ায় বা ওল্ড ম্যানদের বউ পরকীয়া জড়ায়, এটা কেন? এটা কিন্তু আমি কখনো দেখি নাই। আমি কিন্তু দেখে আসছি যে না, যেখানে আসলে একটা মেয়ে কেয়ারিং পাচ্ছে, লাভ পাচ্ছে, দেন হচ্ছে তার স্ট্যাটাসটাকে মেনটেন করতে পারছে সেখানে, আর হচ্ছে এর সাথে একটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বাধীনতা। একটা মেয়ে কিন্তু চায় হচ্ছে স্বাধীনতাটা, তো সেইখানে যদি সেটা সে পূর্ণভাবে পায় তাহলে সে হোক ইয়াং আর হোক ওল্ড ম্যান, আমার কাছে মনে হয় না যে এটা কোনো ম্যাটার। পরকীয়াতে কেন জড়ায়, আমি তো পরকীয়াতে জড়াই নাই, তবু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি অ্যান্সারটা দিই। পরকীয়া জড়ায় ডেফিনেটলি বলবো যে অবশ্যই স্বামীর কাছে, একটা মেয়ে যে হাজবেন্ডের কাছে যে সম্মানটুকু পাওয়া সেই সম্মানটুকু পায় না, বা যে সময়টুকু তার কাছে চাওয়া সেই সময়টুকু হয়তো বা পায় না, বা এই এগুলোই তো আর কি। এটা আসলে কি ব্যাপার হচ্ছে যেটা, যে অনেকেই আছে যে হয়তো দেখে যে না বিয়ে করার পর আসলে কতটা তার সাথে হ্যাপি থাকা যাবে, হয়তো বা সেই একটা চিন্তা ভাবনা থেকে হয়তো লিভিং এ জড়ায়। ডেফিনেটলি দেখা যাবে যে যখন তারা হয়তো মনে করতেছে যে না আমরা আসলে হ্যাপি থাকতে পারবো না, দেন সরে যাচ্ছে। এটা আসলে কতটুকু কি আমি জানি না। কেন হ্যাপি থাকতে পারে না? আসলে বেশিরভাগই আমরা দেখছি, আপনি বললে হবে না, আমরা দেখছি যে যারা একটু বয়স্ক হাজবেন্ড বিয়ে করে তাদের ভিতরে এই গ্যাঞ্জামটা হয় যে হয়তো বা কোনো একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে, কিংবা যেটা ও বললো পালিয়ে যাচ্ছে, কিংবা কোনো সম্পর্কে জড়িয়েছে, এইভাবে হচ্ছে, এই জন্যই বেশি হচ্ছে। আসলে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে আমি তো দেখি নাই। আমি তো দেখি নাই আমার হাজবেন্ডকে কখনো আমাকে অসম্মান করে কথা বলতে। আমি বরাবরই দেখেছি সে আমাকে, আমি যখন দেখা যায় যে ব্যবসা থেকে চলে আসি বা আমি যখন দেখা যায় যে একটা প্রোগ্রাম থেকে চলে আসি, সে কিন্তু আমার জন্য ওয়েট করে, সে আমার জন্য প্রচুর পরিমাণে ওয়েট করে, আমার জন্য সে না খেয়ে বসে থাকে। সে যদি অফিস থেকে আগে আসে দেখা যায় যে সে আমাকে, আমার জন্য ওয়েট করতেছে। বা আমি এই যে আজকে সকালবেলাও আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি, তো ওঠার পরে দেখলাম যে আমার হাজবেন্ড অলমোস্ট মানে আমার ব্রেকফাস্ট রেডি, তারপর হচ্ছে তার মানে খাবার টাবার সব কিছু রেডি। তো আমাকে সে তখন উঠে মানে উঠায় সে হচ্ছে ব্রেকফাস্টটা করায়, তারপর হচ্ছে অফিসে চলে গেল। তো এইরকম যারা হচ্ছে কেয়ারিংটা পাবে সে ডেফিনেটলি কখনোই হচ্ছে অন্য কোনো সম্পর্কে জড়াবে না, এটা আমার বিশ্বাস। এটা হচ্ছে ছেলেরা বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না, এটা আপনি আমার হাজবেন্ডকে বলতে পারেন। আর সবচেয়ে বড় একটা কথা কি জানেন, আমি আমার হাজবেন্ডকে বিয়ে করেছি, ও হয়তো ওর হয়তো বয়সটা বেশি, আমি এজন্য কিন্তু আমি নিশ্চিন্তে থাকি। কজ হচ্ছে যে আজকালকার ছেলেরা যেরকম দেখা যায় যে পরকীয়া জড়ায়, তো দেখা যাবে কি যে আমার হাজবেন্ড কিন্তু দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো একটা ডাউট মানে ভয় পাবে যে না আমার বউ কোথাও গেল নাকি, কিন্তু আমি কিন্তু কখনো ওকে নিয়ে এই টেনশনটা আনবই না যে না ও কখনো কারোর সাথে পরকীয়া জড়াতে পারে। সো আমি আমার মনে হয় যে একটা ওল্ড ম্যানকে বিয়ে করা অনেক বেশি হ্যাপিনেস। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে বললেন? 16 বছর। তখন আপনি হাজবেন্ড কি জিনিস সেটাকে বুঝতেন না? কি বুঝতেন তাহলে? ছেলে খেলা ছেলে মানে বুঝলাম।